নমস্কার বন্ধুরা, কল্পনার জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের 200তম জন্মদিনে টিম কল্পনার জগৎ তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানায়। আজ আমরা তাকে স্মরণ করব ও শ্রদ্ধা জানাব তাঁরই জীবনী পাঠের মধ্য দিয়ে। এই লেখাটি আমাদেরকে পাঠিয়েছেন কল্পনার জগৎ চ্যানেলের নিয়মিত শ্রোতা নাইম মণ্ডল। জীবনী পাঠে রয়েছি আমি রমা, শুনতে থাকুন। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণা সিন্ধু তুমি সেই জানে মনে। এই লাইনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার। আজ মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকী উপলক্ষে টিম কল্পনার জগৎ তাঁকে জানায় সশ্রদ্ধ প্রণাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দের 26 সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর উপাধিটি তিনি তার পাণ্ডিত্যের জন্য অর্জন করেছিলেন। তাঁর পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ভগবতী দেবী। এবার তাঁর শিক্ষাজীবন ও কর্মজীবন সম্পর্কে আলোচনা করা যাক। গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় বিদ্যাসাগরের লেখাপড়া শুরু হয় মাত্র 5 বছর বয়সে। গ্রামের লেখাপড়া শেষ করে তিনি তাঁর বাবার সাথে কলকাতায় আসেন মাত্র 8 বছর বয়সে, পায়ে হেঁটেই। কলকাতার পথে মাইলস্টোন দেখে তিনি ইংরেজি সংখ্যা চিনেছিলেন। ঈশ্বরচন্দ্র প্রথমে মাইলস্টোনকে বাটনামাটা শিলের মতো ভেবেছিলেন, তাই দেখে তার পিতা হেসে বলেছিলেন, এটা মাইলস্টোন, এটা একটা ইংরেজি শব্দ। মাইল শব্দের অর্থ আধক্রোশ এবং স্টোন শব্দের অর্থ হল পাথর। কলকাতায় এসে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্রকে সংস্কৃত কলেজে ভর্তি করেন। তিনি 6 মাস পড়ে 5 টাকা বৃত্তি পান। ভালো পড়াশুনোর জন্য তিনি শিক্ষকদের সুনজরে পড়েছিলেন। তিনি নিজের হাতের একা রান্না করতেন, তেলের অভাবে আলো জ্বালাতে পারতেন না, তিনি রাস্তার ল্যাম্প পোস্টের আলোয় পড়াশুনো করতেন। তিনি প্রতি বছর পরীক্ষায় সর্বপ্রথম হয়ে বৃত্তি পেতেন। 11 বছর বয়সে ব্যাকরণ শ্রেণীর পাঠ শেষ করে সাহিত্য শ্রেণীতে ওঠেন। 15 বছর বয়সে তিনি অলঙ্কার শ্রেণীতে ভর্তি হন। 17 বছর বয়সে স্মৃতিশাস্ত্রের পরীক্ষায় উত্তীর্ণ হন। তাঁকে ত্রিপুরা জজ পণ্ডিতের পদ দেওয়া হয়েছিল, তিনি সেটা গ্রহণ করেননি। তিনি বেদান্ত পড়তে শুরু করেন এবং দর্শনের পরীক্ষা দেন। তাঁর পাণ্ডিত্যের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। পণ্ডিতেরা তাকে মাত্র 19 বছর বয়সে বিদ্যাসাগর উপাধি দিয়েছিলেন। এই কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজে তিনি মার্শাল সাহেবের অধীনে 50 টাকা মাইনের শিক্ষকতা শুরু করেন এবং বিদ্যাসাগর ইংরেজি ও হিন্দি ভাষাও শেখেন। 1846 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র সংস্কৃত কলেজের সহকারী সম্পাদক হন। সংস্কৃত কলেজের সম্পাদক রসময় দত্তের সঙ্গে মতভেদ হওয়ায় তিনি পদত্যাগ করেন। তারপর 1849 সালে মার্শাল সাহেবের অনুরোধে ঈশ্বরচন্দ্র ফোর্ট উইলিয়াম কলেজের হেড রাইটারের পদ গ্রহণ করেন। তখন তিনি 80 টাকা বেতন পেতেন। 1951 সালে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে নিয়োজিত হন। তখন তিনি 150 টাকা বেতন পেতেন। বিদ্যাসাগর মহাশয় বিভিন্ন পাঠ্যপুস্তকও রচনা করেন। তিনি সংস্কৃত ভাষা সহজ করার জন্য উপক্রমণিকা রচনা করেন, পরে সংস্কৃত ভাষায় ঋজু পাঠও লেখেন এবং 1855 সালে তিনি বর্ণ পরিচয় রচনা করেন। এটি তাঁর রচিত বাংলা বর্ণ শিক্ষার প্রাথমিক পুস্তিকা। আমরা যারা বাঙালি তারা বর্ণ পরিচয় বই সম্বন্ধে প্রায় সকলেই অবগত। তাঁর উল্লেখযোগ্য আরও রচনাবলি হল কথামালা, বোধোদয়, আখ্যান মঞ্জুরি, ব্যাকরণ কৌমুদী, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা ইত্যাদি।
সমাজ সংস্কারক হিসাবেও বিদ্যাসাগর মহাশয়ের অবদান অনস্বীকার্য। বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ এবং বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। এই মহান ব্যক্তিটি সারা জীবন ধরে সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার তথা নারী শিক্ষা সংস্কারের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। তিনি কলকাতায় গিয়ে বিভিন্ন বিষয়ে শিক্ষালাভ এবং পাণ্ডিত্য অর্জনের পর অনুভব করেছিলেন সমাজ তথা বাংলার জন্যে কিছু পরিবর্তনের দরকার। কিন্তু সেই সময় বাংলার সমাজ অশিক্ষা, কুশিক্ষা ও বিভিন্ন প্রকারের কুসংস্কারে পরিপূর্ণ ছিল। জনগণ শিক্ষিত না হলে কখনো একটি সমাজ, একটি দেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব নয়। তিনি এটি অনুভব করেছিলেন। একটি পরিবার তথা একটি সমাজ গঠনের সবচেয়ে বড় কারিগর এবং মূল কান্ডারি হচ্ছে সেই পরিবারের একজন নারী। তাই তিনি নারীদের শিক্ষিত করার জন্য প্রাণপণ চেষ্টা করে গেছেন। সেই সময় নারীদের শিক্ষিত করা ছিল খুব কঠিন, কারণ সেই সময় নারীরা এবং তাদের স্বামীরা বিশ্বাস করতেন তারা যদি স্কুলে যায় তাহলে তারা বিধবা হয়ে যাবে। তখন হিন্দু নারীদের পর্দার ভিতরে রাখা হতো এবং এই কুসংস্কার ছিল তারা স্কুলে যেতে পারবেন না। বিদ্যাসাগরই সর্বপ্রথম এই চিন্তাধারার বদল ঘটান। বিদ্যাসাগর মহাশয় সবাইকে শাস্ত্রমতে বোঝান এবং বলেছিলেন, কন্যা পেবং পালনীয়া শিক্ষা নিয়তি যত্নদত, অর্থাৎ কন্যাকে অতি যত্নের সঙ্গে পালন করতে হবে এবং শিক্ষা দিতে হবে। বিদ্যাসাগর মহাশয় পরবর্তীকালে কলকাতায় প্রতিষ্ঠা করেন মেয়েদের জন্য হিন্দু বালিকা বিদ্যালয়। এটি ছিল ভারতের প্রথম বালিকা বিদ্যালয়, বর্তমানে এটি বেথুন স্কুল নামে পরিচিত। তিনি বাংলার কয়েকটি জেলার মধ্যে 50টি বালিকা বিদ্যালয় নির্মাণ করেন। তিনি বীরসিংহ গ্রামে মায়ের নামে ভগবতী বিদ্যালয় স্থাপন করেন। এছাড়াও তিনি বিধবা বিবাহ, সুশিক্ষার প্রচলন, বহুবিবাহ, বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তিনি তার মায়ের মতোই দয়ালু ছিলেন। গ্রামের বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় তিনি সাহায্য করে গেছেন। তার বিখ্যাত বাণী, মাতা পিতার সেবাই শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের সর্বপ্রথম ও পবিত্রতম কর্তব্য। মৃত্যুকালে তার বয়স ছিল 70 বছর। 1891 খ্রিস্টাব্দের 21শে জুলাই কলকাতার বাদুর বাগানস্থ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার কৃতকর্মের জন্য তিনি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন, কালজয়ী হয়ে থাকবেন আমাদের হৃদয়ে।